ওসি নিয়োগ বাণিজ্য একটা ছিল এবং এটা টোটাল এটা কমপ্লিটলি কন্ট্রোল করত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খামান কামাল তো এই অনেক ইন্সপেক্টর আছে আমার জানা মধ্যে যারা যারা সৎ এবং যারা কখনোই এই ছিল আমরা জানি কিন্তু এগুলি বন্ধ করা সম্ভব আপনি মনে এই অফকোর্স সম্ভব এবং ওই ইন্সপেক্টর লেভেলের যে লোকজন গুলো আছে তাদেরকে এখন আপনার থানার ওসি হিসেবে নিয়োগ দিতে হবে বলে আমি মনে করি সো এটা পসিবল তবে আপনার একই সাথে প্যারালালি এই এই যেই গত বছর করেছে তাদেরকে একটা আওতায় আনতে হবে এবং এজ ওয়েল এস একটা রিক্রুটমেন্ট প্রসিজারও আপনার কন্টিনিউ করতে হবে কারণ আপনার নতুন নিউ ব্লাড হ্যাজ টু জয়েন দিস ডিপার্টমেন্ট আদারওয়াইজ আসলে এই যে যেটা বললাম যে সবার থিঙ্ক লাইক এন আমেরিকার যে মাইন্ডসেটটা এইটা আপনি একদম মূলোৎপাটন করাটা আসলে একটু ডিফিকাল্টি আমি বলবো কারণ তাদের দশ পনেরো বছর যে মাইন্ডসেট একটা মানুষের হয়ে যায় অনেক লোক অনেক অফিসার আছে আইনো যারা কমপ্লিটলি অনেস্ট বাট তাদের মাইন্ডসেটটা কিন্তু আওয়ামী তাদের তাদের ব্যাপারে আপনি কি করবেন তাদেরকেও তারাও কিন্তু আরো বেশি আমি বলবো যে তারাও কিন্তু কম রিস্ক মানে কম মানে তাদেরকে রাখাটাও কিন্তু অনেক রিস্কি

কিন্তু আপনি যদি দেখেন রাজনীতিকরণের দিক থেকে উনি কিন্তু আবার অনেক অসৎ ব্যক্তির চাইতে অনেক অনেক বেশি এক্সট্রিম ছিল উনি ইভেন উনি অনেক সময় পলিটিক্যাল স্টেটমেন্টও দিয়েছেন উনি খালেদা জিয়া সম্বন্ধে অনেক পলিটিক্যাল স্টেটমেন্টও কিন্তু উনি উনি দিয়েছেন আমি আমি যতটুকু জানি যে একজন ধরেন হেডকোয়ার্টার্স এর কর্মরত যদি কেউ এসপি র্যাঙ্ক যাদেরকে এআইজি বলা হয় তারা ধরেন এটা এক লাখ টাকা পেত মানে লাস্ট সময় পর্যন্ত আমার জানার মধ্যে বা একজন অতিরিক্ত পুলিশ সুপার সে পঞ্চাশ হাজার টাকা পেত আর ইজোন এসপি তাদেরকে 40000 বা 30000 টাকা পেতো এরকম কিন্তু এটা আবার নিচের র‍্যাঙ্কে কিন্তু আবার দেয়া হয় না এটা শুধুমাত্র এসপি টু আইজিপি এদেরকে কিন্তু এই টাকাটা দেয়া হয় এবং তারা এই টাকাটা কিভাবে খরচ করবে এটা এনটায়ারলি তাদের ব্যাপার শোনা যায় যে যেমন অনেক প্রিভিয়াস আইজিপি ছিলেন তারা इवन এই টাকাটাও ঠিকমতো তাদের অফিসারদেরকে দিতেন না তারা নিজেরাও অনেক সময় দেখায়ছে যে এই টাকাটাকে তারা তাদের মানে পুলিশের টপ টু বটম মোটামুটি একটা আপনি যেটা বললেন আউটসোর্স মানে যেটা যেটা প্রদর্শন না করলেও সবাই ব্যাপারটা সাগর ভাই এরকম যে আসলে এটা একটা সরকারি কোডে যেমন সরকারের যে কোনো খরচ এখানে ওয়াদুত ভাই আছেন উনি আমি জানি না উনি ফাইন্যান্সে কাজ করেছেন কিনা তো একটা কিন্তু আপনার ইকোনমিক কোডে কিন্তু ব্যয় করতে হয় হ্যাঁ ইকোনমিক কোডে কিন্তু ব্যয় করতে হয় ওই ইকোনমিক কোডেই কিন্তু তারা ব্যয় দেখায় সেটা এরকম হতে পারে যে মিসিলেনিয়াস কোনো একটা এক্সপেন্ডিচার অথবা ধরেন আদার কন্টিনজেন্ট চার্জেস এরকম নামে তারা কি দেখায় কিন্তু ওই টাকাটাকে মূলত তারা কোনো কোনো দিকে চুরি সবাই করতো এটা চুরির সোর্স ছিল কিন্তু কেউ ওরকম ভাবে কাউকে এটা এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভড একটা আপনি যদি চুরি বলেন তাহলে চুরি আর কি হ্যাঁ এরকম বলতে পারেন যেমন এই ব্যাপারটা এরকম যে পুলিশ হেডকোয়ার্টার্স আন্ডারে একটা ইকোনমিক কোডে এত টাকা বাজেট আছে তো এই টাকাটাকে তারা দেখালো যে আমরা এই দিকে খরচ করেছি ওই টাকাটাকে তারা উইথড্র করে ক্যাশ মানি হিসাবে তারা ওটাকে ইনক্যাশ করে তারা ইনভেলপে ভরে তারা প্রত্যেকটা অফিসারকে তারা দিয়ে দিল এটা মানে উদ্দেশ্য এখনো আমার জানার লাস্ট মান্থ পর্যন্ত এটা চলমান আছে বা এটা এর আগে থেকে এটা উদ্দেশ্যটা কি ছিল একটা প্রধান উদ্দেশ্য এবং এটার উদ্দেশ্য আমি মনে করি যে এই যে আপনারা দেখেছেন যে এই যে একটা বিপ্লব হলো একজন পুলিশ অফিসারও কিন্তু স্পিক আপ করে নাই অথবা তার অ্যাকশনের মাধ্যমে এর এগেইনস্টে কিন্তু কোনো কাজ করে নাই অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা করছিল যে সব একদম একটা কোশ্চেন সবার মধ্যে ছিল তো এই ব্যাপারটা ইভেন আমি হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমি আমার সহকর্মী যাদের সাথে কথা বলছিলাম সবার কিন্তু ইভেন যে ফিল্ডে নাইও তারও কিন্তু মাইন্ডসেটটা ছিল এরকম বা আই বিলিভ এখনো অনেকের মাইন্ডসেট এরকম যে ওয়ার্ড তাদের কোনো রিগ্রেট নাই অথবা তারা যে কাজটা করেছে এর জন্য তারা তাদের কোন মানে তারা ক্ষমা কোন প্রার্থী লেভেলের কোন লেভেলের বিশেষ করে এটা এই এই টাকাটা মূলত দেয়া হতো এসপি টু আইজিপি মানে না মানে যাদের রিগ্রেট নাই এটা কোন লেভেলে এখন তো দেখা যাচ্ছে এটা সদস্য মোটামুটি এটা মোটামুটি হয়তো ধরেন এখন হয়তো বা নিচের ব্যাংকে অনেকের মধ্যে একটু রিগ্রেট হয়তো বা দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে ওই দিন পর্যন্ত কারোর মধ্যে আমি দেখি নাই অন্তত আমি যতজনকে চিনি আমি কারোর মধ্যে দেখি নাই কারণ হচ্ছে যে তারা আসলে লিটারালি বিলিভ করে যে ওয়াটেভার দে ডেড ইট অজ রাইট এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে লাস্ট টেন ফিফটিন ইয়ার্স তাদের মাইন্ডসেটটাকে এমন ভাবে ট্রেন আপ করা হয়েছে যে দে ক্যান সো দ্যাট দে 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 মাস্ট থিংক লাইক এন আমেরিকান দেন একজন পুলিশ অফিসার হিসেবে যে থিং যে একজন সে কিন্তু একজন এটা কি বলে আপনি যদি দেখেন যে কোর্ট রায় দেয় ঠিক আছে কিন্তু আলটিমেটলি নাইনটি পার্সেন্ট রায়টা কিন্তু আসলে একটা পুলিশ রিপোর্টের উপরে বেস করে কিন্তু কোর্ট রায় দেয় সো একজন পুলিশ অফিসার কিন্তু নিউট্রাল হওয়াটা কিন্তু এটা একটা আটমোস্ট নেসেসিটি তারা কিন্তু কোন ওয়েতেই আমি বলবো না যে তারা নিউট্রাল ছিল আপনি বলতে চাচ্ছেন যে মোটামুটি পুরো পুলিশ ফোর্সটার মধ্যেই আওয়ামীকরণের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আপনি সদস্য লেভেলের মধ্যে কিছু হয়তো সদস্যকে আপনি আলাদাভাবে দেখতে চান তবে হয় না না হতো হবে যদি করে এখন বলতে হচ্ছে আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানছে আরো শুনলে ভালো লাগতো তবে শুনবো আরো হয়তো আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো ব্যাপারে এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন যে নতুন করে সাজানো হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টকে এখানে আপনার পরামর্শ কি যে কারণ হলো দলীয় যে একটা প্রেক্ষাপট ছিল সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে এবং পুলিশ ডিপার্টমেন্ট অনেকে মনে করছে যে আমরা আর সেসব অবৈধ নির্দেশনা মানব না আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই কিন্তু একই তো পুলিশ ফোর্স হয়ে গেছে এদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত বা কিভাবে এদের এদেরকে ওই লোভ এবং ওই আউটসোর্স মানির যে একটা হ্যাবিচুয়েট রয়ে গেছে এটা থেকে বের করে নতুন করে এই নতুন বাংলাদেশে যুক্ত করা সম্ভব হবে মনে করেন নাকি এই চ্যালেঞ্জ এখনো রয়ে যাবে যদি থেকে যায় তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন এই ফাঁকে আমি ছবি কয়েকটা দেখিয়েছি আপনি দেখেছেন হয়তো আপনারা প্রিয় দর্শকদেরকে দেখে রাখি যে একটু আগে আপনারা জানেন যে আহ পানি পথে পালিয়ে যাবার সময় সাবেক আইনমন্ত্রী আহ আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ইফ রহমান সালমান ইফরমানকে আপনারা চিন্তা হয়তো একটু কষ্ট হবে কারণ তিনি তার আহ কামিয়ে নিয়েছেন যে কারণে তাকে চেনা একটু এখানে মনে একটু স্পষ্ট দেখা যায় তিনি তার দাঁড়িকে কামিয়ে নিয়ে কামিয়ে ফেলেছেন যে কারণে তাকে চেনা যাচ্ছে না এ হলো সালমান এফ রহমান এবং আহ কোস্ট গার্ডের হাতে ধরা খেয়েছেন গার্ডের সামনে বসে আছেন আহ আনিসুল হক হাত বাধা অবস্থায় দুজনেরই আছেন এখানে আহ সালমান ইফ রহমান এই হলো অবস্থা তার এখন এই যে শক্ত অবস্থানে চলে গেছে মোটামুটি আইন সিগুলো বাহিনী কিন্তু ধরছে তাদেরকে তার মানে কি আপনি বা আমরা বুঝতে পারি যে যে আইন বাহিনী লোকজন একটু সিরিয়াসলি কর্তব্য পালন করছে সেখানে আপনার আশাদী যে অবশ্যই আমি আমি আশাবাদী আর যে বিষয়টা হচ্ছে যে আমি বলবো যে আসলে এই পার্সেন্টেজ টা আমাদের এখন এই মুহূর্তে যেহেতু এই গভর্নমেন্ট টা তারা কিন্তু আমরা বলতে পারি না যে তারা বিএনপি অথবা অন্য কোন দলের তারা কিন্তু একটা নিউট্রাল গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের এখন ফোকাস করা উচিত যে পিপুল যারা আছে পুলিশ ডিপার্টমেন্টে শুধুমাত্র তাদেরকেই তাদের লিডিং পজিশনে নিয়ে আসা উচিত আমি বর্তমান আইজিপি মহোদয় যিনি আছেন আমি তার উপরে ভরসা রাখতে চাই উনি আমি আমার জানা মতে উনি একজন নিউট্রাল পার্সন এবং এরকম আরো অনেকে আছেন তো তাদেরকে আসলে এই কমান্ডিং পোস্টগুলোতে তাদেরকে অ্যাপয়েন্ট করতে হবে তবে আমাদের আসলে আমি মনে করি না যে সেই যে পরিমাণ নিউট্রাল লোকজন দরকার সেই পরিমাণ নিউট্রাল লোকজন আমাদের এই মুহূর্তে আছে তবে এটা সম্ভব মানে কমান্ডিং পজিশন গুলো যেগুলো আছে যেমন রেঞ্জ ডিআইজি মেট্রোপলিটনের পুলিশ কমিশনার তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের এসপি এই র্যাঙ্ক গুলোতে নিউট্রাল পিপলদেরকে দেওয়াটা খুবই জরুরি এবং অ্যাজ ওয়েল ইন্সপেক্টর লেভেলও লাস্টেন্স স্পেশালি আহমেদ থেকে যাওয়ার পরে অথবা ওই সময়টা থেকে এটা একটা বাণিজ্যতে পরিণত দিতেই হবে অলমোস্ট অলমোস্ট মানে নাইনটি পার্সেন্ট ইজ লাইক হান্ড্রেড পার্সেন্টই ধরা যায় রাইট সো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কে আপনি আসলে কাউন্টে নিতে পারেন না তো এই যে নিয়োগ এই যে ওসি নিয়োগ বাণিজ্য একটা ছিল এবং এটা টোটাল এটা কমপ্লিটলি কন্ট্রোল করতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম কামাল তো এই অনেক আছে যে লোকজন তাদেরকে এখন আপনার থানার ওসি হিসেবে নিয়োগ দিতে হবে বলে আমি মনে করি এটা পসিবল তবে আপনার একই সাথে প্যারালালি এই যেই লোকজনগুলো গত দশ বছর এই দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে একটা বিচারের আওতায় আনতে হবে এবং অ্যাজ ওয়েল এস একটা রিক্রুটমেন্ট প্রসিজারও আপনার কন্টিনিউ করতে হবে কারণ আপনার নতুন নিউ ব্লাড হ্যাজ টু জয়েন দিস ডিপার্টমেন্ট আদারওয়াইজ আসলে এই যে যেটা বললাম যে সবার থিংক লাইক এন আওয়ামী যে মাইন্ডসেটটা এইটা আপনি একদম মূলোৎপাটন করাটা আসলে একটু ডিফিকাল্টি আমি বলবো কারণ তাদের দশ পনেরো বছর যে মাইন্ডসেটটা একটা মানুষের হয়ে যায় অনেক লোক অনেক অফিসার আছে আইনো যারা কমপ্লিটলি অনেস্ট

আহ শফিক নামে একজন ডিএমপি কমিশনার ছিলেন ফাইনান্সিয়াল অনলাইন নিয়ে কিন্তু বেশ সুনাম ওনার রয়েছে আমি বললাম যে ওই টাকাটা উনি নিতেন না উনি উনার ড্রাইভারকে দিয়ে দিতেন কিন্তু আপনি যদি দেখেন রাজনীতিকরণের দিক থেকে উনি কিন্তু আবার অনেক অসৎ ব্যক্তির চাইতে অনেক অনেক বেশি এক্সট্রিম ছিলেন উনি ইভেন উনি অনেক সময় পলিটিক্যাল স্টেটমেন্ট ও দিয়েছেন উনি খালেদা জিয়া সম্বন্ধে অনেক পলিটিকাল স্টেটমেন্ট কিন্তু উনি উনি দিয়েছেন সো এই 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 টাইপের অনেক লোকজন রেখেও কিন্তু আপনি ডিপার্টমেন্টকে আপনি একটা সুষ্ঠু পরিবেশ কিন্তু এনশিওর করতে পারবেন না এদের ব্যাপারেও কিন্তু সুচার হওয়া উচিত বলে আমি মনে করি মানে পুরো যে ডিপার্টমেন্টকে পলিটিসাইজেশন করা হয়েছে সেটাকে খুব গভীর ভাবে মূল উৎপাদন না করলে পরে এই সংকট থেকে বের হওয়া সম্ভব এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয় এবং শুধু তাই না আমি বলবো যে রিসেন্টলি আহ আমি নামটা আমি আর কি কনফার্ম না তবে আমি আমি শুনেছি যে এর মধ্যেও এই যে বিপ্লব হয়ে যাওয়ার পরে আহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ডিএমপিতে কিছু ছিলেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ইনফরমেশন তারা আহ কমিশনার যে আছেন হাবিবুর রহমান তাকে তারা প্রোভাইড করতেন হোয়াটসঅ্যাপের থ্রুতে বা বিভিন্ন থ্রুতে সো আলটিমেটিক কিন্তু থেকেই যাবে তো এদেরকে এদের ব্যাপারে আমি বলবো যে আপনি তাদের বিচার করার আগ পর্যন্ত আপনার নজরদারিতে কিন্তু রাখতে হবে তাদেরকে যে তারা কি করছেন এবং আমাদের এই যে একটা ছিল যেটা ওয়াজ বাই ব্রিগেডিয়ার জেনারেল সরি মেজর জেনারেল জিয়া জিয়া আসান হাসান তো ওইটাকে এখন আমি মনে করি যে কারেন্ট গভর্নমেন্টের ইউজ করা উচিত এই সমস্ত লোকজনের উপরে কারণ আপনি যদি দেখেন এখনো এন্টার সিভিল সার্ভিস Um, 90% এটা শুধু পুলিশের চিত্র আমি আপনাকে বললাম আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যান আপনি উই আর গোনা অলমোস্ট সিমিলার সিনারিও ওখানেও আপনি যদি দেখেন যে ডিসি বা সকল মিনিস্ট্রিজের যে সেক্রেটারি অথবা আপনার তাদের যে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ পদে আসিন যে বিভিন্ন যে অ্যাডমিন ক্যাডারের অফিসাররা আছেন তারাও কিন্তু অলমোস্ট সেইম সো তাদের ব্যাপারেও কিন্তু আপনার সজাগ থাকতে হবে তারা কোন ফাইল ডিস্ট্রয় করছে কিনা তারা কোন ইনফরমেশন লিক করছে কিনা In fact, it's really easy for Shekasina to run a proxy government because start driving city into Elookula.